আবার আমার মানুষত্বের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 5ই আগস্ট এটা আমাদের সংগ্রাম শেষ, কিন্তু 5ই আগস্ট থেকে আমাদের নতুন একটি সংগ্রাম শুরু হয়েছে। আপনাদের সবার মাথায় রাখতে হবে একটা সিস্টেমের, শুধুমাত্র যদি মলিক আমরা এই মলিককে জনগণ থেকে উদ্ধার করে আমরা সীমান্তের ওপরে পাঠিয়ে দিয়েছি, কিন্তু মনিবের তারা 200 ছিল, মনিবের তারা 10 ছিল, তারা হয়তো আপনার আমার আশেপাশে ঘোরাফেরা করছে। তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আজকে অনুষ্ঠানে আসার পরে এই মনিবের দাসসূচক, এই মনুষ্যত্ব বিশ্বাসী অনেক মানুষকে আমরা দেখেছি। আপনাদেরকে এই যে আমাদের সংগ্রামটা, এই যে লড়াইটা, বাংলাদেশ পুনর্নির্মাণ, বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই, সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমি কয়েকটা বিষয়ে সম্ভবত আজকে দৃষ্টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। এক নম্বর বিষয়, আমাদের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি রয়েছে, বিগত 16 বছরে 11 লক্ষ কোটি টাকা আপনাদের বিদেশে পাচার করা হয়েছে। 11 লক্ষ কোটি টাকা একটা জিনিস সরকার, এই যে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, তখন আমাদের ভূমিকাটা কি ছিল? ঠিক ওই সঙ্গে আমাদের ভূমিকাটা ছিল, আমরা বিভাজনের রাজনীতি করেছি। আমরা পাহাড়ি সমতলে বিভক্ত ছিলাম, আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম, তার দাঁড়িয়ে আছে তার দাঁড়িয়ে সেই আমরা বিভক্ত ছিলাম। আমরা যখন দেখেছি সরকারকে আমরা দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছি, তাদের পক্ষ হয়ে কেউ মন্দির চালিয়ে দিয়েছে, কেউ মসজিদে গীতা রেখে আসছে, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা রেখে আমাদের মধ্যে কাঠাম বেড়ে দিয়ে বিগত সরকার 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদেরকে এসব ছোট ছোট বিষয়ে আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে। আমরা যদি আমাদের মধ্যে যদি স্থিতিশীলতা আসে, শাসক সবসময় স্থিতিশীলতাকে ভয় পায়, কারণ শাসক জানে, শাসক মনে করে সমাজে যদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় তখন জনগণ ক্ষমতাকে প্রশ্ন করা শুরু করবে। সেজন্য শাসক সবসময় জনগণের নিজেদের মধ্যে সবসময় সাম্প্রদায়িক যে ধরনের বিচ্ছিন্নতা রয়েছে, সাম্প্রদায়িক যে ধরনের কনফ্লিক্ট রয়েছে, সেগুলি ইচ্ছাকৃতভাবে সেগুলো নির্মূল করা হয়। কিন্তু আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছি যে আমাদের মধ্যে কোন ধরনের বিভেদ, কোন ধরনের বিভাজন, কোন ধরনের বিভাজনের ট্যাবলেট আর আমাদেরকে বিভাজিত করতে পারবে না। 5ই আগস্টের পরে যতগুলো সংকট তৈরি হয়েছে, আমরা কি বিশেষ করে বিভাজিত হয়েছি নাকি ঐক্যবদ্ধ হয়েছি? আজকে আমাদেরকে যে রাজনৈতিক বন্যার শিকার আমাদেরকে হতে হয়েছে, আপনারা দেখেছেন রাজনৈতিক বন্যার সময় আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলের মানুষ, সকল মানুষ তার নিজ নিজ জায়গা থেকে আমরা কিভাবে এই সংকট উত্তরণ করার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। সুতরাং যারা ক্ষমতা গাঠনিতে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমরা খাগড়াছড়ি থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই, আপনারা কখনো বিবিসি পলিটিক্স এর পিতা যাবেন না। এই বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে বিবিসি পলিটিক্স এর মধ্য দিয়ে যদি আপনি মনে করে থাকেন আপনারা ক্ষমতা গাঠনি চিরস্থায়ী হবে, তাহলে আপনাদের সামনে 5ই আগস্টের গণভবনের যে ছবিটি রয়েছে, সংসদ ভবনের যে ছবিটি রয়েছে, সেটির কথা আপনারা মনে করবেন। আজকে এই মঞ্চের মধ্যে প্রশাসনের মানুষ রয়েছে, শিক্ষক রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার মানুষ রয়েছে। আমরা আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ করব, আপনারা আর ক্ষমতামুখী না হলে জনতামুখী হন। একজন
প্রশাসক জনগণের কাছে দায়বদ্ধ।